আজ আমি আঁকবো চারদিকে একটা মুরগির বাচ্চা। তো চলো শুরু করি। প্রথমে চাল লিখে নেব, একটা গোল, তার পাশে আরেকটা গোল একটু বড় এটার থেকে। হ্যালো, এবার পালকটা আনবো। হয়ে গেল, এবার ঠোঁটটা আঁকছি ঘি দিয়ে, মাঝখানে একটা দাগ, সাইডে একটা দাগ। এবার পা দুটো এঁকে নেবো, ছোট্ট ছোট্ট দুটো পা। এবার লেজটাও এঁকে নেবো, এবার আমি মার্কার দিয়ে বর্ডার করে নিচ্ছি আর বাকি অংশগুলোকে মুছেও দেবো। এবার বাড়তি অংশগুলোকে মুছে দেবো। এবার আমি কালার করবো, ইয়েলো কালার নিয়েছি, পুরোটাই ইয়েলো কালার হবে। ঠোঁটটাই অরেঞ্জ কালার করবো আর মাথার ঝুড়িটাও অরেঞ্জ কালার করে নেবো। পায়ের যে অংশ দুটো বেরিয়ে গেছে ওইখানে অরেঞ্জ কালার করে দিচ্ছি আমি। তো কমপ্লিট, আমাদের কমপ্লিট হয়নি এখনো, ব্লেন্ডিং করতে হবে এখনো। কমপ্লিট।